আজ আমি গুড়া ক্রিমের উপর কথা বলবো। অনেকবার অনেকবার বলেছি, আমি ঠিক বুঝতে পারছি না তারপরেও এত কেন চাহিদা এটার, এবং এটার দর্শকই বা এত কী করে হলো। তো এনিওয়ে, গুড়া ক্রিমি হচ্ছে, অনেক ধরনের গুড়া ক্রিমি হতে পারে, যেগুলো আমরা সব পেটের কৃমিকেই গুড়া কৃমি বলি। বাট গুড়া কৃমি হিসেবে মূলত পিনওয়াম, হুকওয়াম, ট্রাচুরিস ট্রাচুরা এই সমস্তই হয়ে থাকে, হুইপওয়াম। আর একটু বড়ো যেগুলো সেগুলো হচ্ছে আজকাল ইসলামিক ক্রাইস। আরেক ধরনের কৃমিও আছে, সেটা মারাত্মক, লাইফ থ্রেটনিং, সেটা হচ্ছে টেপওয়াম। আলটিমেটলি ঘুরে ফিরে এই সব ধরনের পেটের কৃমিগুলোকে আমরা একসাথে বাংলা সহজভাবে বোঝার জন্য আমরা গুড়া কৃমি বলে থাকি, এবং এগুলোর চিকিৎসা কিন্তু মোটামুটি একই রকম, এবং এগুলো আমাদের শরীরে কিন্তু মোটামুটি একই রকমভাবে আমাদের শরীরে প্রবেশ করে। অ্যাসকার যেটা টেপওয়াম, সেটা ব্যাপার একটু ভিন্ন, চিকিৎসা ভিন্ন, সেটা প্যাথোলজিও ভিন্ন, সেটা অনেক বেশি লাইফ থ্রেটনিং। সেটা ব্যাপারে আমি আগেও বলেছি কয়েকবার, প্রয়োজন হলে আরও বলবো যদি তোমাদের জানা থাকে কিছু টেপওয়াম বা ফিতা কৃমির উপরে। এখন গুড়া কৃমি মূলত খাদ্যের সাথে, কিন্তু আমাদের গুড়া কৃমির ডিম, গুড়া কৃমির ডিম বা গুড়া কৃমির অত্যন্ত ছোটো বাচ্চা, যেটাকে আমরা আমাদের মেডিকেল ভাষায় অন্য শব্দ ব্যবহার করি, সেটা আমাদের খাবারের সাথে ঢুকে আমাদের নখের মাধ্যমে মধ্যে থাকতে পারে, অপরিষ্কার হাত ছিল সেখানে থাকতে পারে, আমাদের খাবারের পানিতে থাকতে পারে, তার জীবাণু। আমরা খালি পায়ে চলাফেরা করলে এতই সূক্ষ্ম যে ওটা পায়ের চামড়ার ভিতর দিয়ে ভেদ করে আমাদের শরীরের ভিতরে ঢুকতে পারে, রক্তের সাথে মিশে আলটিমেটলি একটা শরীরের সমস্ত জায়গা ঘুরে লাংস টাংস ঘুরে টুরে এসে, হ্যাঁ, সব জায়গায় ঘুরে এসে, হার্ট টার্ট ঘুরে এসে আমাদের পেটে এটা বাসা বাঁধে। পেটের মধ্যে যে পাতলা ঝিল্লি আছে, সেটা যে কোনো হোক কৃমি, ওগুলো পাতলা ঝিল্লির ভিতরে মুখ ঢুকিয়ে দিয়ে আটকে থাকে এবং রক্ত চুষে চুষে খায়। এগুলি যখন একটু ম্যাচিওর হয়, তখন এক প্রকার কৃমি আছে গুড়া কৃমি, যেটা রাত্রেবেলা আমাদের মলদ্বারের কাছে চলে আসে। মলদ্বারের কাছে এসে এগুলো সাদা ধরতে হবে একদম, তো ওখানে পিলপিল পিলপিল করে চুলকায়। এটা ছোটো কিশোর কিশোরী বড় সবারই হয়, তো তখন এটা খুব অস্বস্তিকর হয়, বাচ্চাদের জন্য তো খুবই অস্বস্তিকর, আর বড়দের জন্য এটা একটা লজ্জাকর, লজ্জাজনক, কিশোর কিশোরীদের জন্য তো সেই একই রকম অবস্থা। তো সেইটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খুব সহজ কিন্তু কিছু ব্যবস্থা রয়েছে, যেগুলো আমরা অনায়াসেই এটা ব্যবহার করতে পারি। যদিও এটা তেমনভাবে প্রুভড না যে আমরা কী কী খেলে এগুলো কম হতে পারে, তবুও আনারসের কথাটা বারবার করে বলি যে আনারস নিয়মিতভাবে আনারস খেলে এই সমস্ত কোনো ধরনের কৃমি কিন্তু হবার সম্ভাবনা একেবারেই কমে যায়, হবেই না। তো এছাড়া আরও বেশ কিছু ধরনের খাবারের কথা বলা হয় যেগুলো এগুলো নাশক। তাছাড়া আমি ওদিকে না যেয়ে সহজ কথা বলি, একেবারে সহজভাবে, যেটা বাজারে প্রত্যেকটা ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়, যে অ্যালবেন্ডাজল এবং মেবেন্ডাজল, এইগুলো কিন্তু সরকারিভাবেই প্রত্যেক ছয় মাস পরে পরে বাংলাদেশের 2 বছরের উপরে প্রত্যেকটা শিশুকে খাওয়ানো হয় 6 বছর বয়স পর্যন্ত। আর বলা হয় যারা বাকি পরিবারের যারা আছেন, আপনারা সবাই কিনে একদিনেই সবাই খাবেন, অর্থাৎ কম্বলের ভিতরে, যেমন পুরো পরিবারটাকে যদি আমি কম্বলের ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে পরিবারের যে 3 জন 4 জন 5 জন 6 জন সদস্য আছে, তারা সবাই সেই একদিনেই সেই ওষুধটা খাবে। তো এই যে অ্যালবেন্ডাজল বা অ্যালমেক্স নামে পাওয়া যায়, মেবেন্ডাজল মেবেন নামে পাওয়া যায়, নানান ওষুধ নামে পাওয়া যায়, নানান ফার্মেসির নানান প্রোডাক্টের নাম, এই প্রোডাক্টের নামটা ভিন্ন হতে পারে, বাট আপনাকে মনে রাখতে হবে যে অ্যালবেন্ডাজল অথবা মেবেন্ডাজল, এই যদি অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রামের ট্যাবলেটগুলো পাওয়া যায়, খেতে খারাপ না, সবাই চুষে চুষে খেয়ে ফেলতে পারে। কারো যদি চুষতে ভালো না লাগে, যে এতক্ষণ ধরে আমি চুষবো, উনি চিবিয়ে খেয়ে ফেলবেন শেষ, তো পানি টানি দু এক ঢুক খেলে খাবেন, নাহলে নাই। কিন্তু যারা 2 বছরের নিচে, তাদেরকে তার অর্ধেক দিতে হবে, অর্ধেক সেটা পানিতে গুলে, গুঁড়া করে পানিতে গুলে তাকে খাইয়ে দিতে পারেন, অথবা সিরাপ আকারেও পাওয়া যায়। সেই সিরাপের লেখাও আছে কীভাবে খাওয়াতে হবে, সেভাবে ছোটো ছোটো বাচ্চাদেরকে 6 মাস বয়স থেকে
খাওয়ানো যেতে পারে। 6 মাস বয়সের আগে গুঁড়া কৃমি হয় না, কারণ গুঁড়া প্রথম তো আসলে 5-6 মাস বাচ্চা মায়ের বুকের দুধ খায়, এর মধ্যে অন্য কোনো কিছু খাওয়ার কথা না, এমনকি পানীয় না। তো সেই হিসেবে তার পেটে গুঁড়া কৃমি ডিম যাবার কোনো সম্ভাবনাই থাকে না। তারপরেও যদি অস্বাস্থ্যকর অবস্থায় থাকার কারণে যদি কারো 4-5 মাস বয়সে ঢুকে যায়, তাহলে তার কিন্তু 6-7 মাস থেকে সেটার পুরোপুরি সিমটম, কিন্তু লক্ষণ সাইন সিমটমস দেখা দেবে। তখন সেই জন্য 6 মাসের থেকেই অবশ্যই তাকে এই ওষুধ খাওয়াতে হবে, বা তার ডোজ বয়স এবং ওজন অনুযায়ী মোটামুটি ধরে নিতে পারেন যে 150 থেকে 200 মিলিগ্রাম অ্যালবেন্ডাজল বা অ্যালমেক্স সিরাপ আকারে তাকে খাওয়াতে হবে। এটা ড্রপার দিয়ে হোক বা চামচ দিয়ে হোক, তার বড় হলে তো 2 বছরের বড় হলে সে ট্যাবলেট খাবে। তো এই হচ্ছে মোটামুটি একটা আমি গুঁড়া কৃমি কী কেমন করে হয়, এটা কীভাবে নিয়ন্ত্রণ করব, কীভাবে চিকিৎসা করব তার উপরে এবং কী লক্ষণ সেগুলো বলবো। এছাড়া আমি বললাম যে গুঁড়া কৃমি কিন্তু আমাদের রক্ত চুষে খায়, ফলে আমাদের এনিমিয়া হয়, বুক ধরফর করে, মাথা ঘুরায়, চোখে ঝাপসা দেখে, কনসেন্ট্রেশন করে কমে যায়, হ্যাঁ পড়াশোনায় মনোনিবেশ করা যায় না, খিটখিটে হয়ে যায়, মানুষ একটু দুর্বল হয়ে যায়, তো নানান রকম শারীরিক সমস্যা দেখা দেয়। বাট ওটা যে গুঁড়া কৃমির কারণে হয়েছে এটা কিন্তু মানুষ সহজে বোঝে না, সেই জন্য একদম নিয়মিতভাবে প্রতি 4 মাস পরপর গুঁড়া কৃমির ওষুধ খেতেই হবে, এটা বললে চলবে না। তো আজ এতটুকুই, তোমরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।